আজকে আমরা কুম্ভ রাশির বিষয় নিয়ে আলোচনা করবো এবং কুম্ভ রাশির অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করবো, অর্থাৎ কুম্ভ রাশির জীবনে এত দুঃখ কেন আসে এই বিষয়টাকে নিয়ে আলোচনা করবো, কি করলে এদের দুঃখ সমাপ্তি ঘটবে বা দুঃখের অবসান হবে এই বিষয় নিয়ে আলোচনা করবো, কত বছর বয়সে কুম্ভ রাশি ডেভেলপমেন্ট করতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করবো, এবং কুম্ভ রাশির যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তারা কোন রাশির ছেলেমেয়েদের সঙ্গে বিবাহ করবে না বা করলে পারে খুব বড় সমস্যা আসতে পারে, কারণ ওই সমস্ত যেই সমস্ত রাশির কথা বলবো ওই সমস্ত রাশির সঙ্গে কুম্ভ রাশি কিন্তু খুব একটা মানসিক ম্যাচ হতে দেখা যায় না, তাই সেই দিকটাও তাদেরকে সতর্ক করে দেওয়ার চেষ্টা করবো। কুম্ভ রাশি মহারাশির একাদশতম রাশি এবং এই রাশির অধিপতি শনি, আমরা সবাই এই বিষয়টা তো জানি প্রায়, এবং কুম্ভ রাশি একটি বায়ুতত্ত্বের রাশি, এই কারণে কিন্তু মোটামুটি দেখা যায় কুম্ভ রাশির মানুষটা কিন্তু একটু ঘোরাফেরা করতে ভালোবাসে, একটু একটু স্বাচ্ছন্দ্যবোধ, একটু নিজের মতো করে চলতে ভালোবাসে। কুম্ভ রাশির মধ্যে শনির অনেক বেশি গুণ দেখতে পাওয়া যায়, এই কারণে কিন্তু কুম্ভ রাশির মানুষটা বেশ কিছু সময় কিন্তু খুব লজিক্যাল, খুব পারফেক্ট কথা বলতে চায়, তর্ক বিতর্ক করে এরা শুধুমাত্র সত্যের ভিতের উপর দাঁড়িয়ে, অর্থাৎ কেউ যদি এদের সামনে মিথ্যে কথা বলে যায় বারবার গলা উঁচিয়ে এরা কিন্তু তাদেরকে ছাড়ে না, অনেক সময় এরকম দেখতে পাওয়া যায়। এবং কুম্ভ রাশি খুব একটা মানবদরদী রাশি, অর্থাৎ অনেক কুম্ভ রাশির মানুষদেরকে দেখেছি অনেকবার মানুষদেরকে হেল্প করে, যতটা এদের সমর্থ সেই অনুপাতে সাহায্য করার চেষ্টা করে, এরকম একটা ব্যাপার। যদি আমি রাশির বিচার দেখি, রাশির আমি অনেকদিন থেকেই অনুষ্ঠান করছি, তবে রাশির অনুষ্ঠান করতে করতে আমার যেটা মনে হয়েছে কুম্ভ রাশি এবং বৃশ্চিক রাশি এই দুটো রাশির কিন্তু মানুষ সবথেকে বেশি দেখা যায় বা সবথেকে বেশি এরা অ্যাস্ট্রোলজিকে বিলিভ করে, এরকম একটা ব্যাপার। এবং সত্যি কুম্ভ রাশির মানুষরা প্রচণ্ড আধ্যাত্মিক মেন্টালিটিরও হয়ে থাকে এবং কুম্ভ রাশির মধ্যে কিন্তু একটা জ্যোতিষ বা তন্ত্রের প্রতি ভালোবাসাও রয়েছে, সবই ঠিক আছে, কিন্তু কুম্ভ রাশির জীবনে এত সমস্যা কেন আছে তার কারণ হচ্ছে একটাই, এরা কুম্ভ রাশির মানুষ যারা হয়, কুম্ভ রাশির ছেলেমেয়ে যারা হয়, এরা কিন্তু মনে করে যে আমি রাগ করব না, কিন্তু বারবার এদের কাছে যদি কেউ নেগেটিভ কথা বলে, উল্টোপাল্টা কথা বলে, মিথ্যে কথা বলে, তখন কিন্তু এরা বাই চান্স রেগে যেতে পারে, এবং যদি এরা রেগে যায় তাহলে পরে কিন্তু বেশিরভাগ সময় দেখা গেছে এরা যদি রেগে যায়, এরা সহজে কিন্তু রাগে না, যদি রেগে যায় তাহলে এদের মুখ খারাপ হয়ে যায়, উল্টোপাল্টা মুখ থেকে দু একটা কথা বার করতে বেরিয়ে যেতে পারে, এরা যদি রেগে যায় তো প্রচণ্ড রেগে যায় এবং ঘরের কোনো জিনিস ভাঙচুর করে দিতে পারে, কোনো সম্পর্ককে পুরোপুরি নষ্ট করে দিতে পারে, মানে ওখানেই খতম করে দিতে পারে, এরকম বিভিন্ন জায়গা কিন্তু কুম্ভ রাশির, মানে এরকম বিভিন্ন বিষয় কিন্তু কুম্ভ রাশির জীবনে চলে আসতে বিশেষ করে দেখাই যায়। কুম্ভ রাশি একটা এমন রাশি, এই কুম্ভ রাশি কিন্তু কারুর প্রতি ডিপেন্ডেন্ট হয় না খুব একটা, অর্থাৎ নিজে স্বাচ্ছন্দ্য মনে করে কাজ করার চেষ্টা করে, এবং কুম্ভ রাশিকে যদি কেউ, অনেক সময় দেখা যায় এরা সাধারণভাবে কারোর সাহায্য পছন্দ করে না, কিন্তু নিজেরা অন্যদেরকে সাহায্য করতে খুবই ভালোবাসে, কিন্তু কুম্ভ রাশির মানুষদেরকে অনেক সময় দেখা যায় কুম্ভ রাশির মানুষরা ধরুন কোনো বিপদে পড়ে, কোনো সমস্যায় পড়ে বাই চান্স কোনো লোকের কাছ থেকে সাহায্য নিয়েছিল, সেই লোকটা যদি ওই সাহায্য নিয়ে খোঁটা দেয় তাহলে পরে কিন্তু কুম্ভ রাশি নিজেকে ঠিক রাখতে পারে না, তখন কুম্ভ রাশির মুখ থেকে দু একটা খারাপ কথা বা ওই লোকটার সাথে সম্পর্কেই পুরোপুরি নষ্ট করে দিতে পারে কুম্ভ রাশির লোকরা। এই রাশি আর একটা প্রবলেম হচ্ছে, এই রাশির মানুষ যারা রয়েছে এরা কিন্তু প্রচণ্ড চিন্তা করে, অর্থাৎ একটা ছোট বিষয় ঘটে গেলে পারে সেইটাকে নিয়ে এদিক ওদিক করে অনেক রকমভাবে চিন্তা করে, এবং বেশিরভাগ সময় এদের কিন্তু নেগেটিভ চিন্তাটাই বেশি মনের মধ্যে চলে আসে, এবং এরা কিন্তু অনেক বিষয় এমন হয়, ধরুন একটা কথার কথা বলছি, একটা উদাহরণ দিচ্ছি, ধরুন একটা ছেলের সঙ্গে রাগারাগি হলো, একটা ছেলের সঙ্গে ধরো কুম্ভ রাশির কোনো মেয়ে প্রেম করছে মনে করা যাক, এবার ধরুন ছেলেটার সঙ্গে রাগারাগি হয়ে গেল এবং ছেলেটাকে দু এক কথা কুম্ভ রাশির মেয়েটা বলেই দিল যে তোমার মতো ছেলের সঙ্গে আমি আর প্রেম করতে চাই না, তোমার সঙ্গে আমি আর সম্পর্ক রাখতে চাই না, ইত্যাদি ইত্যাদি, এবং এগুলো তো রাগের মাথায় বলে দিল, বলে দিয়ে কিন্তু নিজেই কাঁদতে শুরু করে দেবে, মানে নিজেই কোনো এক সবার সামনে কাঁদবে না, সবার সামনে এরা কিন্তু নিজের ওয়েটটাকে রাখে, কিন্তু নিরালায় গিয়ে কিন্তু এরা নিজেরাই কাঁদতে শুরু করে দেবে, তাহলে একদিকে বলতে পারি যে সামনে কিন্তু এরা প্রচণ্ড সংঘর্ষকে নিয়ে চলতে পারে, কিন্তু কোথাও না কোথাও এরা একাকিত্বের মধ্যে ভোগে, এরা মনে করে যে মানে আমি তাকে এত ভালোবাসলাম, আমি তার জন্য এত করলাম, আমি তার জন্য এত ভাবলাম, এরকম একটা কথা যে সে আমাকে বুঝলো না, এরকম ব্যাপারটাকে নিয়ে কিন্তু কুম্ভ রাশির ডিস্টার্ব আসে। কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে যায়
এরা কোনো কোনো সময় দেখা যায় চোখ বন্ধ করে মানুষকে বিশ্বাস করে নেয়, এটা কিন্তু কখনোই উচিত নয়। কুম্ভ রাশির মানুষরা কিন্তু প্রচণ্ড চালাক, প্রচণ্ড বুদ্ধি রাখে, প্রতিটা মানুষকে খুব মেপে কিন্তু তার প্রতি বিশ্বাস করে। কিন্তু কোনো কোনো সময় কুম্ভ রাশির মানুষদেরকে দেখা যায় যে এরা কিছু কিছু লোককে চোখ বন্ধ করে বিশ্বাস করে নেয়, এবং যদি চোখ বন্ধ করে বিশ্বাস করে নেয় তাহলে পরে কিন্তু অনেক সময় দেখা যায় যে কুম্ভ রাশি চোখ বন্ধ করে বিশ্বাস করে নিতে পারে, ঠকে যায়। চোখ বন্ধ করে বিশ্বাস করে নেওয়া মানে হচ্ছে যে মানে কিছু দেখলামই না, তার সম্পর্কে যাচাই করলাম না, কিন্তু আমি বিশ্বাস করে নিলাম। তো এরকম যদি করে তাহলে পরে এই সমস্যায় পড়ে কিন্তু কুম্ভ রাশি বারবার ঠকে যায়। এবং এই মাঝে মাঝে এরা জেদের বসেতে কিন্তু দেখা যায় বেশ কিছু তো ভুল করে নেয়। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, বিশেষ করে কুম্ভ রাশির মানুষদেরকে দেখা গেছে পরিবার কেন্দ্রিক প্রেম ব্যাপারটাকে কেন্দ্র করে বা বিবাহ বা বিবাহিত জীবন বিষয়টাকে কেন্দ্র করে, এবং কিছু কিছু ক্ষেত্রে কর্মের জায়গাতেও এদের কিন্তু মাঝে মধ্যেই রাগ উঠে যায় এবং দু এক কথা বলে দেয়। সেখানে পরিবারের লোক তো কিছুটা বরদাস্ত করে নেয়, কিন্তু এরা মাঝে মধ্যেই রেগে যায়। তাহলে এইগুলো হচ্ছে কুম্ভ রাশির সমস্যার পয়েন্ট। এইবার কুম্ভ রাশিকে ঠিক হতে গেলে পারে প্রথম প্রয়োজন যে কুম্ভ রাশিকে ঠিক হতে গেলে পারে নিজের ধৈর্য রাখতে হবে। বেশি ভাবনা চিন্তা করলে কুম্ভ রাশির ক্ষেত্রে চলবে না। একটা বিষয়কে কেন্দ্র করে কুম্ভ রাশির মানুষটা কিন্তু প্রচণ্ড ভাবনা চিন্তা করে, তো এটা কিন্তু ঠিক নয়। কুম্ভ রাশি একটুখানি ধৈর্য রাখুন, আপনারা বিচলিত হয়ে পড়েন খুব তাড়াতাড়ি। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা মাঝে মধ্যে রেগে যাচ্ছেন, নিজেকে যতটা পারবেন ঠান্ডা রাখার চেষ্টা করুন, কারণ আপনি রেগে গেলেই কিন্তু ভুলভাল ঘটনা ঘটে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে কুম্ভ রাশির যারা মানুষ রয়েছে সেই সমস্ত মানুষদের কুম্ভ রাশিকে পরিচালিত করছে শনিদেব, এই কারণে কিন্তু কুম্ভ রাশির কখনোই মিথ্যে কথা বলা উচিত নয়। এবং ছেলেদের ক্ষেত্রে বলবো যে ড্রিঙ্ক করা কিন্তু খুব বেশি উচিত নয় কুম্ভ রাশিকে, খুব বেশি কি আমি বলছি একদমই উচিত নয়, কিন্তু এখনকার বর্তমান যুগ অনুসারে তো সবাই বলবে যে না দাদা একটু তো আমি, তো সেই ক্ষেত্রে আমি বলি কি যে কুম্ভ রাশির ড্রিঙ্ক ফ্রিঙ্ক করা উচিত নয়। এবং কুম্ভ রাশির জীবনে এইসব যত করবে কুম্ভ রাশি কিন্তু তত সমস্যার মধ্যে পড়ে যাবে। এবার ধরুন কোনো কুম্ভ রাশির মানুষ, সে ধরুন ড্রিঙ্ক করে না, সে ধরুন মিথ্যে কথা বলে না, সে যতটা পারে সৎভাবে চলারই চেষ্টা করে, এরকম মানুষের জীবনে কিন্তু সমস্যা অনেকটা কম, যদি না তার জন্মচক প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে থাকে। যদি জন্মচক খারাপ হয়ে না থাকে তাহলে পরে সমস্যাটা কিন্তু অনেকটা কমে যাবে এদের ক্ষেত্রে, কারণ এই রাশিতে অধিপতি দেবতা শনিদেব, তাই শনিদেবের অবশ্যই কৃপা পাওয়া যায়। এবং কুম্ভ রাশির মানুষরা কত বছর বয়সে ডেভেলপমেন্ট করতে পারে, তো বেশিরভাগ সময় দেখা গেছে কুম্ভ রাশির মানুষরা কিন্তু 26-27 বছর বয়স থেকে 34 বছর বয়সের মধ্যে একটা ডেভেলপ পয়েন্ট এদের জীবনের মধ্যে আসে। এই সময়টার মধ্যে এদের জীবনে বিশেষ কিছু ঘটনা ঘটে, সেটা বিশেষ ঘটনা বলতে কোনো কর্মপ্রাপ্তি হয়ে গেল বা বিবাহ হয়ে গেল বা নতুন কোনো বিজনেস খুললো বা কোনো না কোনোভাবে কিন্তু এরা একটা নতুন জীবনের সঙ্গে নতুন জীবনে পদার্পণ করে বা এদের একটা আর্থিক গ্রোথও হতে দেখা যায়। এবারে বিষয় হচ্ছে কুম্ভ রাশি কোন কোন মানুষদের কাছে সবসময় সতর্ক থাকবে, কোন কোন রাশির মানুষদের কাছে। এখন ধরুন আপনি একটা কুম্ভ রাশির মানুষ, আপনি জীবনের পথে চলতে গেলে বিভিন্ন লোকের সঙ্গে কথা বলছেন, বিভিন্ন লোকের সঙ্গে ভাব ভালোবাসা আপনার হয়তো আছে, এবং চোখ বন্ধ করে বেশ কিছু মানুষকে বিশ্বাসও করে নিচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু মেষ রাশি, কর্কট রাশি এবং ধনুরাশি, এই তিনটা রাশির লোকের লজিক কুম্ভ রাশির কথাবার্তার সঙ্গে মিলতে চায় না। এবং এই সমস্ত রাশির যদি আপনার কোনো প্রেমিকা হয়, আপনার যদি কোনো হাজবেন্ড হয়, আপনার পাড়া প্রতিবেশীর লোক বা আপনার পরিবারের লোক হয়, দেখবেন তাদের বক্তব্য এবং আপনার বক্তব্য বেশ কিছুটা এদিক ওদিক দেখতে পাওয়া যাবে, তাদের সঙ্গে আপনার মানসিক ম্যাচ হবেই না। তাই কুম্ভ রাশি যদি আপনি বিবাহ করতে চান তাহলে এই রাশিগুলোকে কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করুন, কারণ এই রাশিগুলো বিবাহের একটা লজিক অন্য, যে এই রাশির সঙ্গে কোন রাশি ম্যাচিং করবে সেই রকম কথা বললে পরে কুম্ভ রাশির সঙ্গে মেষ রাশি ম্যাচিং করে বিবাহের ক্ষেত্রে, কিন্তু এই কুম্ভর সঙ্গে মেষের কিন্তু মানসিক অ্যাটাচমেন্টটা তৈরি হয় না। তাই আপনি যদি কুম্ভ রাশির ব্যক্তি হন তাহলে পরে এইগুলোকে অবশ্যই মানার চেষ্টা করুন, এবং যদি আপনি মানতে পারেন তাহলে পরে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনার জীবনে অনেক বড় একটা সফলতা কিন্তু সামনেই আসতে চলেছে, কারণ বেশ কিছু গ্রহ সংযোগ এমন তৈরি হতে চলেছে যেটা কুম্ভ রাশির জন্য একটি ভালো যোগ তৈরি হচ্ছে।
তো আপনি অবশ্যই আপনি কি মনে করছেন এই অনুষ্ঠানটি দেখে, আপনার কি মনে হচ্ছে আমার বক্তব্যগুলোর সঙ্গে আপনার জীবনে সাদৃশ্য পাওয়া যাচ্ছে, আপনি অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনার কমেন্টসের প্রতীক্ষায় আমি থাকব। এবং আপনার কি বক্তব্য, আপনার কি মেন্টালিটি, এটা কিন্তু অবশ্যই জানাবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজ এখানে শেষ করছি, পরের দিন আবার দেখা হবে ততক্ষণের জন্য।